আসসালামু আলাইকুম বিডি জব পয়েন্টে আপনাদের স্বাগতম জানাচ্ছি। তো চলে আসলাম বাংলাদেশ নৌবাহিনীর নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। এখানে আপনারা এসএসসি এবং এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন। আর একটা সুখবর হচ্ছে, যারা এইচএসসি 2022 সালের পরীক্ষার্থী আছেন তারাও এখানে আবেদন করতে পারবেন, ঠিক আছে? তো এখানে কী কী যোগ্যতা চাওয়া হয়েছে, কোন কোন প্রয়োজনে আপনাদের এখানে অনুসরণ করতে হবে, কী কী নিয়ম অনুসরণ করতে হবে, কীভাবে আবেদন করতে হবে এবং এখানে সুযোগ সুবিধা সহ আবেদন কবে থেকে শুরু হবে, আবেদনের শেষ তারিখ সহ বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি দর্জ সহকারে দেখবেন। বাংলাদেশ নৌবাহিনী 2023 এ অফিসার ক্যাডেট ব্যাচ, ঠিক আছে? তো এখানে আমি জাস্ট প্রথমে প্রার্থীর যোগ্যতার মধ্যে, উপযুক্ততার মধ্যে আমি এটাকে আপনাদেরকে জাস্ট একটু জুম করে দেখাচ্ছি। এখানে প্রথমে দেখেন, প্রার্থীর উপযুক্ততার মধ্যে বয়স 1 জানুয়ারি 2023 তারিখে 16 বছর হতে হবে, ঠিক আছে? 16 বছর হতে 21 বছর হতে হবে এবং সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের 18 থেকে 23 বছর নির্ধারণ করা হয়েছে এবং বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাফিডেভিট গ্রহণ করা হবে না। শারীরিক যোগ্যতা, শারীরিক যোগ্যতার মধ্যে পুরুষের ক্ষেত্রে এখানে 4 ইঞ্চি উচ্চতা এবং মহিলাদের ক্ষেত্রে উচ্চতা হচ্ছে 2 ইঞ্চি। ওজন পুরুষের ক্ষেত্রে 50 কেজি এবং মহিলার ক্ষেত্রে 47 কেজি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 28 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 30 ইঞ্চি, ঠিক আছে? এবং এখানে উচ্চতা এবং বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর নির্ধারিত স্কেলে অতিরিক্ত ওজন হলে অযোগ্য বলে বিবেচনা করা হবে। এখানে শিক্ষাগত যোগ্যতার মধ্যে আপনারা আবেদন করতে পারবেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগে বা সমমান পরীক্ষায় আপনারা জিপিএ 4.50 পেতে হবে, ঠিক আছে? উভয় পরীক্ষায় গণিত সহ পদার্থবিজ্ঞানে ন্যূনতম জিপিএ 4.0 প্রাপ্ত হতে হবে। অথবা যদি আপনি ইংরেজি মাধ্যমের ইংরেজি লেভেলে যদি আপনি পাস করে থাকেন, ও লেভেলে 6টি বিষয়ের মধ্যে ন্যূনতম 3টি বিষয় A grade, 3টি বিষয় B grade থাকতে হবে এবং এ লেভেলের জন্য ন্যূনতম 2টি বিষয় B grade পেয়ে উত্তীর্ণ হতে হবে, ঠিক আছে? উভয় পরীক্ষায় পদার্থবিজ্ঞান এবং গণিত সহ থাকতে হবে, ঠিক আছে? তো ইতিমধ্যে যদি আপনি সশস্ত্র বাহিনীতে কর্মরত অবস্থায় থাকেন, সেক্ষেত্রে আপনার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগে অথবা সমমান পরীক্ষায় জিপিএ আপনার 4.50 পেতে হবে এবং উভয় পরীক্ষায় পদার্থ গণিত সহ আপনার ন্যূনতম জিপিএ 4.0 প্রাপ্ত হতে হবে। তো দেখেন, আমি যেটা প্রথমেই বলছিলাম, 2022 সালের এইচএসসি এবং সমমান পরীক্ষার্থীরাও আবেদন করতে পারবেন, তবে যোগদানের পূর্বে অবশ্যই ফলাফল প্রকাশিত হতে হবে। বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে এবং জাতীয়তা শুধুমাত্র বাংলাদেশি। পুরুষ ও মহিলা নাগরিকগণই আবেদন করতে পারবেন। অযোগ্যতা, কোন কোন বিষয়ে আপনাকে অযোগ্য বলে বিবেচনা করা হবে, সেনা নৌ ও বিমান বাহিনীতে অথবা যে কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত কিংবা অপসারিত হলে আপনাকে অযোগ্য বলে বিবেচনা করা হবে। ISSB কর্তৃক 2 বার স্ক্রিনড আউট এবং প্রত্যাখ্যান হলে, সেনা নৌ বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য বলে বিবেচিত হলে এবং যে কোনো বিচারালয় হতে দণ্ডপ্রাপ্ত হলে এবং অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ এক নামে একাধিক আবেদন বাতিল বলে গণ্য করা হবে, ঠিক আছে? তারপর মনোনয়নপত্র, মনোনয়ন পদ্ধতির মধ্যে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা এবং প্রাথমিক সাক্ষাৎকার হবে, ঠিক আছে? তারপর হবে এখানে যে পরীক্ষাগুলো, লিখিত পরীক্ষা হবে, ISSB কর্তৃক পরীক্ষা এবং সাক্ষাৎকার হবে, চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা হবে, চূড়ান্ত মনোনয়ন পরিষদ হবে, নেভাল একাডেমিতে যোগদান, ঠিক আছে? এই ধাপগুলো আপনাকে অতিক্রম করতে হবে। প্রশিক্ষণ এবং কমিশন, এখানে প্রশিক্ষণ এবং কমিশনটা আপনারা স্ক্রিনশট দিয়ে নেন, পরবর্তীতে দেখে নেবেন। বেতন বাধা দিয়ে এটাও আপনারা পরবর্তীতে দেখে নেবেন। কেরিয়ারের মধ্যে কেরিয়ার বিশেষ প্রশিক্ষণ, তারপর উচ্চতর প্রশিক্ষণের সুবিধা পাবেন, জাতিসংঘ মিশন পাবেন, আপনারা বাসস্থান পাবেন এবং চিকিৎসা ইত্যাদি ভাতা পাবেন, ঠিক আছে? শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে। তো অনলাইন আবেদনের শেষ তারিখ হচ্ছে 16 মে 2022, ঠিক আছে? শুধুমাত্র অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। তো আবেদন পদ্ধতিটা আমি জাস্ট আপনাদেরকে বলছি। তো অনলাইনে আবেদন করতে হবে, আবেদনকারী প্রার্থীগণ তাদের অফিসিয়াল ওয়েবসাইট www.joinnavy.mil.bd, ঠিক আছে, এই ওয়েবসাইটে আপনাদের প্রবেশ করতে হবে। ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজের পাশে বাম পাশে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে বর্ণিত পদ্ধতি অনুসরণ করতে হবে। আবেদন এর শেষে পর্যায়ে অনলাইনে ব্যাঙ্কিংয়ের মাধ্যমে মোবাইল ব্যাঙ্কিং যেমন পেমেন্ট করতে হবে, ঠিক আছে? মোবাইল ব্যাঙ্কিং অথবা যে কোনো ব্যাঙ্কের মাধ্যমে আপনার পেমেন্টটা সম্পূর্ণ করতে হবে। যেমন এ পর্যায়ে প্রার্থীগণ যে কোনো ব্যাঙ্ক কর্তৃক ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড যেমন ভিসা, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস ইত্যাদির মাধ্যমে আবেদন ফি দিতে পারবেন এবং পাশাপাশি মোবাইল ব্যাঙ্কিংয়ের মধ্যে যেমন বিকাশ, রকেট, টি ক্যাশ, নগদ, শিওর ক্যাশ, এম ক্যাশ, মাই ক্যাশ, ওয়ান ক্যাশ, ইজি ক্যাশ, কিউ ক্যাশ, নেক্সাস, MX ইত্যাদির মাধ্যমেও আপনারা আবেদন ফি জমা দিতে পারবেন। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 700 টাকা অফারের যোগ্য, ঠিক আছে? ফি প্রদান করতে পারবেন।
তো আবেদন প্রক্রিয়াতেই ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি প্রদান করা যাবে। আবেদন পদ্ধতির প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর সাথে সাথে প্রাথমিক সাক্ষাৎকারের জন্য কলআপ লেটার পাবেন, আপনি একটা আবেদন ফর্ম পাবেন, কী কই একটা অ্যাডমিট কার্ড পাবেন। তো এই অ্যাডমিট কার্ডটা অবশ্যই আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। ডাউনলোড করে পরবর্তীতে যখন আপনারা পরীক্ষা দিতে যাবেন তখন কিন্তু এটা প্রয়োজন হবে। এবং মোবাইল নম্বরে প্রদত্ত রোল নম্বর এবং ট্র্যাকিং নাম্বার দিয়ে ওয়েবসাইটে পুনরায় সাইন ইন করে আবেদনপত্রটি পুনরায় ডাউনলোড এবং প্রিন্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এই ছিল বাংলাদেশ নৌবাহিনীর নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, ভিডিও সম্বন্ধে কোনো মতামত থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।